बाबा साइकेले माँ पीछने छेले के लिए एभावे स्कूले यातायात देखते देखते उच्च माध्यमिकेर गण्डी जलपाईगुड़ी धूपगुड़ी ब्लकेर उत्तर आलता ग्रामेर मध्यपाड़ार पाप्पू राय एबारे उच्च माध्यमिक परीक्षार्थी। पाप्पूके सबाई बामन बोलेई चेने, किन्तु बामन होएও चाँदे हाथ देওয়ার शक्ति रयेছে 1.5 फुटेर पाप्पूর। কেমন হয়েছে পরীক্ষা? বেশ মোটামুটি। আচ্ছা, উচ্চ মাধ্যমিকে মানে কি রকম রেজাল্ট করার আশা করছো তুমি? দেখি কি রকম হয়। তো আমরা সাইকেলে করে নিয়ে আসি, সাইকেলে করে যাতায়াত করে নিয়ে আসি, সাইকেলে করেই সব কিছু করতে হয়, বাড়ি থেকে নিয়ে আসা হয়, প্রাইভেট স্কুল সব কিছু সাইকেল করে পড়া হয়। এখন থেকে তো সরকারও কোনো কিছু সুযোগ সুবিধা পায় না, 1000 টাকা মাসে ভাতা পায়, 1000 টাকা পেয়ে তো কোনো হয় না। 1000 টাকা সরকারি সাহায্য, এর মধ্যে ওষুধ খরচ, পাপ্পুর পড়াশোনার খরচ, আলাদা করে টিউশন সম্ভব হয়নি। তাতে কি प्रतिवेशी सहपाठीदेर थेके नोट नियेई उच्च माध्यमिके बसेछे पाप्पू। दिन आना दिन खावा परिवारे बड़ बुधवार रात থেকে ব্যাপক বৃষ্টি তার জেরে রানওয়েতে ফাটল। বৃহস্পতিবার সকাল থেকে ফের বাগডোগরা বিমানবন্দরে বন্ধ হয়ে যায় বিমান ওঠানামা। সমস্ত উড়ানের সময় পিছিয়ে দেওয়া হয়, ফলে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় বিমান যাত্রীদের। सुबह 7 बजे आए थे, 9:50 का फ्लाइट था, तो अभी तक वो पोस्टपोन हो गया। पहला बार बताया 10:30 बजे, फिर बाद में बताया 11:30 बजे, अभी बोल दिया साढ़े पौने 1 बजे करके। तो मुश्किल ये बात है कि यहाँ पे बैठने के लिए कोई कुर्सी भी नहीं है और सबको अंदर छोड़ रहे हैं। इतने सब फ्लाइट कैंसिल होते ही उसको कंफर्मेशन करके क्यों लोगों को बाहर ही नहीं रुका रहे हैं। पहले तो बोला था कि 11:40 को है हमारा, पहले ओरिजिनल टाइम हमारा 9:50 को था, फिर अभी 11:40 को हो गया है। अभी 2 मिनट पहले मैसेज आया, अभी 12:45 को है, सो डिले है। অবশেষে দুপুরে ফের শুরু হয় বিমান ওঠানামা। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন বিমান যাত্রীরা। রানওয়েতে ফাটলের কারণে গত মাসে 2বার বন্ধ হয়ে গিয়েছিল বাগডোগরা বিমানবন্দরে বিমান ওঠানামা। গতবারও বৃষ্টির পরেই ফাটল দেখা দিয়েছিল, এবারও বৃষ্টির পরেই ফাটল দেখা দিল। বারবার বিমান ওঠানামা বিঘ্নিত হওয়ায় রানওয়ে মেরামতির জন্য আগামী 11 এপ্রিল থেকে 25 এপ্রিল পর্যন্ত বিমানবন্দর বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন বাগডোগরা বিমানবন্দর কর্তৃপক্ষ। শিলিগুড়ি থেকে নারায়ণ সিংহ রায়ের রিপোর্ট, ZEE 24 ঘণ্টা।